রমজান মাস নিয়ে জয় অপুকে বলে, মা মাম জানো, রমজান মাসে আমার দাদু বাড়িতে থাকতেই খুব ভালো লাগে। দাদুমণি সবসময় নামাজ পড়ে, তারাবির নামাজ তো অনেক বড়, সেই বড় নামাজটাও দাদু অনেক সুন্দর করে পড়ে। আর দাদা ভাইও মসজিদে যায়, আমাকে নিয়ে কতবার মসজিদে যেতে চায়নি। জয় বলে, আমারও ইচ্ছে করে রোজা রাখতে এবং নামাজ পড়তে, আমি কবে থেকে এগুলো করতে পারবো? অপু বিশ্বাস বলেন, বাবা তুমি তো এখন অনেক ছোট, তুমি আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করবে, ধীরে ধীরে তুমি এগুলো শিখে ফেলবে। জয় বলে, মামা রোজার দিনে সবচেয়ে আমার এক্সাইটিং বিষয়টা কি লাগে জানো? অপু বিশ্বাস বলেন, কোন বিষয়টা ভালো লাগে তোমার? জয় বলে, মামা রোজার দিনে যখন অনেক অনেক টেবিল ভর্তি অনেক রকমের ইফতার থাকে, ফ্রুটস থাকে, জুস থাকে অনেক রকমের, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। অপু বিশ্বাস বলেন, হ্যাঁ এবার যখন তুমি রোজা রাখবে তোমার জন্য এমন মজার মজার ইফতার আমি নিজেও করে দেব, এবং তুমি দাদু বাড়িতে যেও এমন মজার মজার ইফতার তুমি খাবে। মায়ের কথায় খুব খুশি হলো জয়। রোজার মাস আসলেই জয় তার দাদু বাড়িতে খুব বেশি সময় কাটাতে পারে, বাবা মাকে একসাথে পায় জয়। অপু বিশ্বাস বলেন, বাবা জানো এই রমজান মাসে একটা দোয়া কবুল হয়, তুমি যখন ইফতার করবে ইফতারের আগে সব সময় একটা জিনিস দোয়া করবে আর তোমাকে আল্লাহ সেই জিনিসটি উপহার দিবে। জয় বলে, ওকে মাম্মা, তাহলে আমি কি চাবো জানো? আমি চাবো আমার বাবা যেন আমাকে নিয়ে সব সময় একসাথে থাকতে পারে। রমজান মাসে আমি কিন্তু রোজা রাখবো এবং আমি তোমাদের সাথে ইফতার করবো এবং সেহরিও খাবো, আর তাই রমজান মাসে আমার স্কুল বন্ধ হলে তুমি আমাকে গ্র্যান্ডপার বাসায় দিয়ে আসবে। অপু বলেন, হ্যাঁ পাপা আমি তোমাকে দিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না, আমার যখন কাজ না থাকবে আমরা মাঝে মাঝে ওখানে যেয়ে থাকবো এবং তোমার দাদির সাথে তুমি ইফতার করবে এবং সেহরিও করবে। মায়ের কথায় সন্তুষ্ট হলো জয়। এদিকে খুশি হয়ে বাবাকে ফোন করেছে জয়। বন্ধুদের কাছে যে গল্পগুলো করে এসেছে রোজা সম্পর্কে এবং সেহরি ইফতার সম্পর্কে, সবগুলো গল্প বাবার সঙ্গে জুড়ে দিল। পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে সব মুসলিমই এই রমজান মাসে রোজা পালন করে। বাবার কথা শুনে জয় এবার ভীষণ আনন্দিত হলো। আসলে এই রমজান মাসটা একটা ব্লেসিং মাস, এই মাসে সকলের সকল দোয়া কবুল হয়। আসুন আমরা সকল সাকিব অপু ভক্তরা এই দোয়াটাই করি, যেন এই রমজান মাস উপলক্ষে সাকিব খান এবং অপু বিশ্বাস এক হয়ে যায় এবং জয় ফিরে পায় তার বাবা মায়ের সাথে একসাথে তাদের সুখের সংসার।